নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WBCS মেন্স 2022-এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কত মাসের পড়া উচিত, এই কোশ্চেনটি নিয়ে আজ আমরা ডিসকাস করব। দেখুন, এই কোশ্চেনটা কিন্তু এক লাইনে বলা ইম্পসিবল যে আপনি 10 মাসের 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিন আপনি কিন্তু কমন পাবেন। এখানে আমাদের একটু অ্যানালিসিস করে দেখতে হবে যে কোন পোর্শান থেকে কত বছরের বা কোন পোর্শান থেকে কত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের রেডি করতে হবে। তো চলুন সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। আর তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স যদি আপনারা একেবারে সব কিছু নিজের হাতের মধ্যে কোনো রকম ম্যাগাজিন ফলো না করে যে কোনোভাবে আপনাদের বিভিন্ন রকম প্রবলেম ছাড়াই যদি আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান, অবশ্যই WBCS 2023-এর পেইড ব্যাচ 2 এখানে জয়েন করে নিতে পারেন। এখানে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এখানে সমগ্র জিএস পোর্শন সেগুলো কিন্তু আলোচনা করা হবে এই ব্যাচের মধ্যে। তো লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন চলছে। আচ্ছা দেখুন, WBCS 2022-এর যে প্রিলিমিনারি এক্সাম হয়ে গেল, এখানে দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্যাটার্নটা ফলো করা হয়েছে সেটা ব্যাঙ্কিং প্যাটার্নে। সাধারণত দেখবেন এর আগে SSCতে ফলো করা হতো যে মোটামুটি 6 মাস, লাস্ট 6 মাসের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসতো, বা এখন মাঝে SSCতে দেওয়া হচ্ছে, বা TCS প্যাটার্নে বা রেলওয়ের যে NTPC CVT2 হয়ে গেলো সেই সমস্ত এক্সামে কিন্তু দেখা গেছে যে মোটামুটি 2 থেকে 3 বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছে। রিসেন্ট টাইমে আবার SSCর এক্সাম, সেখানেও কিন্তু লাস্ট 6 মাসের কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে। আর ঠিক এই একই প্যাটার্ন একেবারে ব্যাংকের মতো, ব্যাংকিং প্যাটার্নও কিন্তু লাস্ট 3 থেকে 4 মাসের, অ্যাকচুয়ালি SSC লাস্ট 6 মাস আর ব্যাংকিং 2 থেকে 3 মাস বা 3 থেকে 4 মাস জিজ্ঞাসা করা হয়। তো WBCSও কিন্তু একেবারে SSC এবং ব্যাংকিং প্যাটার্নের একটা সম্মিলিত রূপ দেখা গেছে। লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কিন্তু লাস্ট 6 মাসের মধ্যে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, লাস্টের দিকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব একটা বেশি ছিল না, কিন্তু রিসেন্ট যে 2 থেকে 3 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটার পরিমাণ কিন্তু অনেক বেশি ছিল। তো এটা প্রিলিমসে দেখা গেছে, মেন্সেও কিন্তু এই একই প্যাটার্ন ফলো করা হবে, এটাই কিন্তু সম্ভাবনা খুবই বেশি। এবারে দেখুন, মেন্সে হয়তো আপনার 2 থেকে 3 মাস পড়লে হবে না, তবে সেখানে আপনাকে মোটামুটি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রিপেয়ার করতেই হবে। কিন্তু এখানে এই এক লাইনে কিন্তু অ্যান্সারটা থেমে থাকে না যে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স করলেই আপনি কমন পাবেন। কিছু কিছু পোর্শান রয়েছে যেগুলোকে আপনাকে অবশ্যই 2 বছরের করতেই হবে। যেমন দেখুন, যে গ্র্যান্ড স্ল্যামগুলো রয়েছে, স্পোর্টসের কথা যদি বলি, গ্র্যান্ড স্ল্যামগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যদি 1 বছর দেখেন সেখানে হবে না। কারণ যখন WBCS মেন্স ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ হলো, তো লাস্ট 1 বছরের মধ্যে গ্র্যান্ড স্ল্যামগুলো অবশ্যই হয়ে যাবে 4টে, কিন্তু পরীক্ষায় কিন্তু কখনো কোনো গ্র্যান্ড স্ল্যাম পিছন থেকে জিজ্ঞাসা করা হয়। তাছাড়া যেমন ধরুন নোবেল প্রাইজ কিন্তু 2 বছরের পুরনো জিজ্ঞাসা করা হয় কারেন্ট অ্যাফেয়ার্সের পার্সপেক্টিভ থেকে। তাছাড়া বিভিন্ন যে অ্যাওয়ার্ডগুলো, সেগুলো কিন্তু ফিল্মফেয়ার বা এগুলো কিন্তু নাম ধরে দিয়ে দেওয়া হয় যে 63rd কে পেয়েছে, 63rd গ্রামি, 93rd গ্রামি, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। আর সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যেটা 63তম কে, 64তম কে, বা এই টাইপের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে রিসেন্ট টাইমে। শুধুমাত্র যে WBCS তা কিন্তু নয়, SSC ব্যাংকেও কিন্তু এই টাইপের কোশ্চেন এখন জিজ্ঞাসা করা হচ্ছে। তো আমাদের এটা শিখে নেওয়া উচিত যে অবশ্যই আমাদের এইভাবে কিন্তু শুধু 1 বছরের পার্সপেক্টিভ থেকে নয়, আমাদের তার পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স কিছু কিছু স্পেসিফিক জায়গা থেকে কভার করা উচিত। দেখুন, রিসেন্ট টাইমে যে এক্সামগুলো হচ্ছে, ধরুন আপনার WBCS এক্সাম জানুয়ারিতে দেখা গেল, মেন্স জানুয়ারি বা ডিসেম্বরে বা জানুয়ারি ধরে রাখুন, জানুয়ারি 2023-এ ধরুন মেন্স এক্সাম হবে। তো জানুয়ারি 2023-এ যখন মেন্স এক্সাম হবে, ওই জানুয়ারি 2023-এর আশেপাশে যে এক্সামগুলো হবে সেই এক্সামগুলোর প্যাটার্নটাকে একটু ফলো করার চেষ্টা করবে। আপনি হয়তো ভাবছেন আমি WBCS এর এক্সাম দিতে চলেছি, তাহলে আমি অন্যান্য এক্সামের প্যাটার্ন কেন ফলো করব। আপনি একটু যদি বর্তমান টাইমের যে প্যাটার্ন সেটাকে ফলো করেন, দেখবেন ধরুন SSCতে কোনো একটা এক্সাম হবে, ধরুন এখন SSC MTS এর এক্সাম চলছে, রিসেন্ট টাইমে যে এক্সামগুলো হয়ে গেছে, অন্যান্য এক্সাম, SSC কথাই বাদ দিন, রেলওয়ের এক্সাম বা অন্যান্য যে এক্সামগুলো হয়ে গেছে, দেখবেন কিছু না কিছু হলেও আপনারা কিন্তু মিল পাবেন। আপনি এখন বলবেন সেটা TCS প্যাটার্ন, TCS যদি কোশ্চেন করে সেটা মিলই পাবেন। কিন্তু আপনি যদি WBCS এর কথাও দেখেন, রিসেন্ট টাইমে যে WBCS এর কোশ্চেন হয়ে গেল WBCS প্রিলিমসের, সেই একই প্যাটার্ন কিন্তু SSCর বহু পরীক্ষায় ফলো করা হয়েছে, রেলওয়ের পরীক্ষায়ও কিন্তু কিছু কিছু কোশ্চেনের প্যাটার্ন ফলো করা হয়েছে। রেলের NTPC CVT2 থেকে ডিরেক্টলি কিছু কোশ্চেন WBCS প্রিলিমসে কিন্তু এবার উঠে এসেছিলো। তো এইরকম কিন্তু অবশ্যই প্যাটার্নটাকে অনেকটাই সিমিলার রাখা হয়, এটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এটা কিন্তু জানা যায় না, তবে প্যাটার্ন কিন্তু অনেকটা আপনারা মিল পাবেন। রিসেন্ট টাইমে যে এক্সামগুলো হচ্ছে সেই এক্সামের প্যাটার্নটাকে ফলো করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনি মিল পাবেন। তাছাড়া অন্যান্য পরীক্ষায় অ্যাকচুয়ালি দেখুন, যে কোনো একটা টপিক থেকে, হিস্ট্রি থেকে কত কোশ্চেন পসিবল, একটা নির্দিষ্ট লিমিটেড কোশ্চেনই পসিবল, উদ্ভট কোশ্চেন নিশ্চয়ই করবে না WBCS মেন্সের মতো এক্সামে, বা WBCS এর মতো এক্সাম বা যে কোনো এক্সামে কিন্তু উদ্ভট কোশ্চেন করবে না। SSC যেমন উল্টোপাল্টা কোশ্চেন করছে এখন, তো WBCS নিশ্চয়ই করবে না। তো এই টাইপের যে কোশ্চেন, এগুলো কোনো না কোনো পরীক্ষায় ভালো ভালো কোশ্চেন অলরেডি কোনো না কোনো পরীক্ষায় ফলো করছে, তো সেই কোশ্চেনই কিন্তু বারবার রিপিট হচ্ছে, কোনো না কোনো পরীক্ষায় কিন্তু অলরেডি চলে আসছে। তো আপনি যদি প্রিভিয়াস ইয়ার্স বহু পরীক্ষা দেখে থাকেন, তাহলে কিন্তু আপনার আর কোনো রকম প্রবলেম হবে না।
কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও ঠিক একই রকম। আমার রিকমেন্ডেশন থাকলো আপনি এক বছর পুরাতন এক বছরের মোটামুটি 2022-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স করুন, তার পাশাপাশি 2021-এর কী কী করবেন, 2021-এর নোবেল প্রাইজ করবেন যে প্রাইজগুলো আছে এরকম নাম দিয়ে দেওয়া হয় যেগুলো 63rd, 74th এই অ্যাওয়ার্ডগুলো, এগুলো আপনারা করে রাখবেন প্রত্যেকটা আলাদা করে নাম মাথায় রেখে। তারপর গ্রান্ড স্ল্যাম এগুলো করবেন, স্পোর্টসে ধরুন আইপিএল বা এই টাইপের কোনো একটা ট্রফি সেগুলো কিন্তু লাস্ট ইয়ারের হিসেবে করবেন। অলিম্পিক হলে লাস্ট চার বছর বলতে 4 বছরের মধ্যে একটা নিশ্চয়ই হচ্ছে, তো সেই অলিম্পিকটা করে রাখবেন। মোটামুটি লাস্ট যে অলিম্পিক হয়েছে, যে ওয়ার্ল্ড কাপ সেটা লাস্ট যে বছর হয়েছে সেই ওয়ার্ল্ড কাপটা করে রাখবেন, পরবর্তী ওয়ার্ল্ড কাপগুলো কোথায় ভেন্যু রয়েছে সেগুলো করে রাখবেন। তো এগুলো কিন্তু আপনি তখনই বুঝতে পারবেন কীভাবে আপনাদের করতে হবে যখন আপনি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করবেন। আর আপনাদের যদি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা জয়েন করে নিন, আর আমি চেষ্টা করবো একটা পিডিএফ কম্পাইলেশন করে দেওয়ার, মেন্সের জন্য পিডিএফ কম্পাইলেশন করে দেওয়া, যাতে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য চারিদিকে ঘোরাঘুরি না করতে হয়। কারণ এখন বিভিন্ন যে ম্যাগাজিনগুলো প্রত্যেকটা প্রচুর দাম হয়ে গেছে, আপনি সারা বছর যদি যদি ম্যাগাজিন নিতে চান আপনার অ্যারাউন্ড 700-800 টাকা ম্যাগাজিনের দাম পড়ে যাবে। সেখানে আমি আপনাদের 50 টাকায় কম্পাইলেশন করে দেওয়ার চেষ্টা করব। এবারে আপনারা যদি পেইড কোর্সে থাকেন তাহলে এই কম্পাইলেশনের কোনো রকম প্রবলেম নেই, তো আপনারা তাহলে কিন্তু পেইড কোর্স জয়েন করে নিতে পারেন। এখানে কিন্তু শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও অন্যান্য যে সাবজেক্ট, ডিএস পোর্শন, সব কিছু ডিটেলসে অ্যানালাইসিস করা হচ্ছে। তো এই ছিল ছোট্ট ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আজকের মতো উড গাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।